আজকের পর্বটি হলো কিভাবে হাতিদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং সাথে সাথে নতুন মাহুত ও পাতাওয়ালাদের প্রশিক্ষিত করা হয়। এই ট্রেনিং পর্বটি চলে 2 থেকে 3 দিন ধরে। এটির উদ্বোধন করা হয় বন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রীর দ্বারা। নতুন নতুন ছেলেরা আসছে, ওরা অনেক কিছু জানে না, যার জন্য এই বেশিরভাগ প্র্যাকটিক্যাল ট্রেনিংই দেওয়া হচ্ছে আর কি। মানে মাহুতদের জন্য তো ধরেন ক্লাসরুম ট্রেনিং মানে ফ্রুটফুল হয় না আর কি, কিন্তু ওদের প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হচ্ছে, যেটা ওদের করা উচিত, হয়তো কী পেয়েছেন, কী করে যত্ন নেওয়া উচিত, কী করে ওরা সুস্থ থাকবে, কী করে হাতিটাকে সুস্থ রাখবে। আর আধিকারিক যেটা ট্রেনিং হচ্ছে ওটা হচ্ছে ম্যানেজমেন্টের ট্রেনিং, ওটাও ওনাদের দরকার। এই জন্যই দরকার যে কোনো না কোনো সময় তো হাতি ওদের কাছে থাকবে, হাতির বিষয়ে ওনাদেরও কিছু জানা উচিত, তাহলে ওনাদের ম্যানেজমেন্টের সুবিধা হবে। এই হাতির উপরে জঙ্গল বন পাহারা থেকে শুরু করে পর্যটকদের বেড়ানো থেকে শুরু করে এই সমস্ত কিছুতেই কিন্তু এই যে জলদাপাড়াতে বিশেষ করে যেটা 60টার উপরে কুমকি হাতি রয়েছে, এখানে সেই হাতিদের পরিচালনা করে এই মাহুত পাতালারাই, এবং এই তাদের যে শিক্ষাটা সেটা একটা পরম্পরাগত শিক্ষা, যেখানে মানে পরপর হতে থাকে, পরপর শিখতে থাকে, এবং প্রশিক্ষক হিসাবে আমাদের এখানে প্রখ্যাত হাতি বিশেষজ্ঞ রয়েছেন পার্বতী বড়ুয়া। এটা ফান বলবে ঘটনা, আর এইটারও নাম আছে, এটা হলো মুন্ডল। এবং অনেক ছেলে আছে নতুন, ওরা জানে না, খালি ফানে বলে জানে, এখন ও হাতির উপরে আছে, আমি নিচে থেকে বলতেছি মুন্ডলটা ধর, তো ও তো বুঝবে না কি এটা কি মুন্ডল কি, এটা ফানে না, আমি তো এই যে এটার নাম হলো মুন্ডল, মুন্ডলটা যখন বলবে মুন্ডলটা ধর, তখন এইটা মুন্ডলটা ধর ধরে এটা ফাঁসাবে। ঘষ ঘোষণা রে ভাই খুব ঘোষণা, ঘোষণা বিয়াকে খুব ঘোষণা, আরে ঘষ ঘোষণা রে ভাই খুব ঘোষণা, আরে চোখ পাকড়কে খুব দোলনা, আরে ঘষ ঘোষণা রে ভাই খুব ঘোষণা, আরে চাইলো পাউমে খুব দোলনা। এই ধরনের ট্রেনিং অনুষ্ঠিত হয় প্রতি বছরই শীতের সময়। এই প্রশিক্ষণ পর্বটি যারা পরিচালনা করেন তারা হলেন হস্তি বিশেষজ্ঞ, বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা এবং বন বিভাগের অফিসাররা। অনুষ্ঠানটির প্রথম দিন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে, সেদিন প্রচুর সাধারণ মানুষ এসে উপস্থিত হন এই ট্রেনিং পর্বটি দেখার জন্য। এই প্রশিক্ষণ পর্বে যেমন উদ্ধার করা জঙ্গলি হাতি থাকে, তেমনই আবার ক্যাপটিভ হাতিও থাকে। এই প্রশিক্ষণ পর্বটি এতই ঝুঁকিপূর্ণ যে এর জন্য নির্দিষ্ট করে গানম্যানও রাখতে হয়, যাতে প্রশিক্ষণ পর্ব চলার সময় কোনো দুর্ঘটনা না ঘটে। বন বিভাগের এই ট্রেনিংটির মাধ্যমে যেসব হাতিরা এবং মাহুত ও পাতাওয়ালারা প্রশিক্ষিত হয়ে বেরিয়ে আসে, পরবর্তীতে তারাই জঙ্গল টহলদারি ও অন্যান্য সরকারি দায়িত্বে নিযুক্ত হয়। এই বাবা গণেশ বাবা কার্তিক বাবা শিব পার্বতী মাতা তাই নমো নমঃ, ওম করে সেই নমো নমঃ, ওম নমস্ত সেই নমো নমঃ, ওম শান্তি ওম শান্তি, ওম নমস্ত সেই নমো নমঃ, ওম করে সেই নমো নমঃ। মানেশ মা আজকে জঙ্গলের ধারে বাবা গণেশ বাবাকে জয়, জয় বাবা গণেশ বাবাকে জয়, জয় বাবা গণেশ বাবাকে জয়, জয় বাবা কার্তিক বাবাকে জয়, জয় বাবা কার্তিক বাবাকে জয়, জয় বাবা কার্তিক বাবাকে জয়, জয় মা বাবাকে জয়, জয় শিব পার্বতী মাতা পিতাকে জয়।
Thank you.